বাংলাদেশ টাইমস এর দর্শকদের সবাইকে স্বাগত। বাংলাদেশ টাইমস লাইভে পুনে থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। দর্শক, বাংলাদেশ দল বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে 11 তারিখ অর্থাৎ পরশু দিন অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে। আমরা যদি একটু মাঠটা দেখাই, এই মাঠে আসলে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। খুব চিরচেনা মাঠ আপনাদের কাছে, কারণ এবারে বিশ্বকাপে বাংলাদেশ দল আর ভারত এই মাঠে মুখোমুখি হয়েছিল। বাংলাদেশ দল এই মাঠে ভারতের কাছে হেরেছিল। লিটন দাস দারুণ একটা শুরু করেছিলেন, ওপেনিং জুটি 90+ ছিল, কিন্তু পরবর্তীতে সেই ব্যাটিং পারফরমেন্সটা ক্যারি করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা, যার কারণে ম্যাচ হারতে হয় ভারতের কাছে। আর সেদিন তো বিরাট কোহলি, রোহিত শর্মারা অসাধারণ ইনিংস খেলেছিলেন। তো সব মিলে আসলে যেটা বলতে চাই, যে এবারের বিশ্বকাপের শেষ ম্যাচ বাংলাদেশ খেলতে আছে, পুরো বিশ্বকাপটা হাই নোটে যায়নি বাংলাদেশ দলের। সেই শুরুতে একটা জয়, আফগানিস্তানের বিপক্ষে জয়, এবং তারপর টানা 6 হার, তারপরে সপ্তম ম্যাচে জয়, তো সব মিলে আসলে অষ্টম ম্যাচে জয়। তো সব মিলে আসলে বাংলাদেশ দল হাঁটতে হাঁটতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির সমীকরণ নিয়ে আসলে বিপদে পড়ে গিয়েছিল পুরো দল, কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে জিতে এখনো সমীকরণ বাঁচিয়ে রেখেছে টিম বাংলাদেশ। আজকে বর্তমানে এখন খেলা চলছে আজকের দিনে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার, শ্রীলঙ্কাকে হারতে হবে এই ম্যাচে বাংলাদেশ দলের ইকুয়েশন টিকে রাখার জন্য। এবং গতকালকে কিন্তু ইংল্যান্ডের কাছে নেদারল্যান্ড হেরেছে। তো দেখতে দেখতে এই ভেন্যুটা কিন্তু বিশ্বকাপে যাত্রা শুরু করে বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে, এবং বাংলাদেশের ম্যাচের মাধ্যমেই পুনেতে বিশ্বকাপ পর্বটা শেষ হচ্ছে। অর্থাৎ দেখতে দেখতে বিশ্বকাপের শেষ দিকে চলে এসেছে, ওইদিকে আসলে মুম্বাইতে খেলা হবে, আহমেদাবাদে খেলা হবে, অর্থাৎ সেমিফাইনালের একটা রমরমা অবস্থা, সবার ইকুয়েশন হয়ে গেছে। এখন বাংলাদেশ দলের ম্যাচের আগে অস্ট্রেলিয়া অনুশীলন করেনি, স্বাভাবিকভাবে তারা অনুশীলন করবে না। আজকে সকালে তাদের অনুশীলন ছিল, তারা সেই অনুশীলন বাতিল করেছে, কারণ বাংলাদেশের বিপক্ষে খেললে অনুশীলন আসলে লাগে না মাইটি অস্ট্রেলিয়ার। আর তারা সেটা মনে করেছে যে যেহেতু তারা সেমিফাইনালে উঠে গেছে, সেই কারণে আসলে অনুশীলন করে আর লাভ কি, আর বাংলাদেশ দল তো তলানির দিকেই আছে। তো বাংলাদেশ দল সেই জায়গা থেকে আসলে নিজেদের প্র্যাকটিস করতে হবে, কারণ হচ্ছে তারা শেষটা ভালো করতে চায়। যেখানে আসলে খেলা পুনের এই মাঠ, সেই মাঠে কিন্তু ব্যাটসম্যানরা রান পায় অনেক বেশি, এবং এবারে বিশ্বকাপে বড় বড় রানগুলো হয়েছে কিন্তু এখানে 300+ রান অনায়াসে এখানে হয়। আর গতকালকেও ইংল্যান্ড এবং নেদারল্যান্ডের একটা ম্যাচ হয়েছে, সেখানেও 300+ রান হয়েছে, 350 কাছাকাছি রান হয়েছে, নেদারল্যান্ড ম্যাচটা হেরে গেছে। তো বাংলাদেশ দলের যেই আসলে টার্গেট, এই মাঠের যেই সুবিধা সেটা আদায় করা, যেটা আসলে তারা ভারতের বিপক্ষে করতে করতে গিয়েও আসলে পারেনি। শুরুটা সফল হয়েছিল কিন্তু শেষ দিকে আসলে সব শেষ ব্যাটসম্যানদের ব্যর্থতায়। বাংলাদেশ দলের এই মাঠটা আজকে ফাঁকা ফাঁকা লাগছে, কারণ ড্রেসিং রুমে সাকিব আল হাসান নেই, নিয়মিত অধিনায়ক তিনি ফিরে গেছেন, তার বিশ্বকাপ শেষ, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ সাকিব খেলে ফেলেছেন। উইকেটে এখন ব্যাটিং করছেন, এই যে এই দিকটায় আপনারা দেখতে পাচ্ছেন কিনা, মুশফিকুর রহিম, তারও শেষ বিশ্বকাপ। মাহমুদুল্লাহ কিছুক্ষণ পরে নামবেন, তারও শেষ বিশ্বকাপ, বলতে পারেন শেষ আন্তর্জাতিক ম্যাচও হতে পারে যদি মাহমুদুল্লাহ রিয়াদ এরকম ডিক্লারেশন দেন। টিমের মধ্যে একটা গুঞ্জন, কানাঘুষা, সবাই আসলে বলছে, টিম মেম্বারদের কাছ থেকে আমাদের শোনা, যে বিশ্বকাপে এই ম্যাচটার মধ্য দিয়ে মাহমুদুল্লাহ তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলবেন। আসলে যেই ক্যারিয়ার জুড়ে যে অপমান, এই বিশ্বকাপের আগে যেই তাকে বাদ দেয়া বা তাকে নেবে না এরকম একটা গুঞ্জন, এগুলোর পরেও আসলে বিশ্বকাপে এসে অংশগ্রহণ করা এবং এই বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে প্রথম সেঞ্চুরি পাওয়া, এটাও তো আসলে একটা গর্বের বিষয়। সম্মানের সাথে আসলে বিদায় নেওয়াটা অনেক বেশি ভালো। তাই মাহমুদুল্লাহ রিয়াদ হয়তোবা তার শেষ আন্তর্জাতিক ম্যাচও বা এখানে খেলতে পারেন এরকম একটা গুঞ্জন আমরা টিম মেম্বারদের কাছ থেকে শুনছি, আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি, অনেকে আসলে বলছেন মুশফিকের ব্যাপারটা এখনো শিওর না। তবে দুই সিনিয়রের তো শেষ বিশ্বকাপ, এটা তো অবধারিত ভাবেই আসলে সত্য, এবং সাকিব আল হাসান নিজের শেষ বিশ্বকাপ খেলে গেছেন, বিশ্বসেরা অলরাউন্ডার, অথচ আমাদের আসলে সেই ধরনের সাফল্য এবার আমরা পেতে গিয়েও আসলে পাইনি। নিজেদের ভুলে অনেক সমীকরণ, অনেক সমালোচনা আলোচনা তো থাকবেই, সেটা বিশ্বকাপের পরে হয়তো বোঝা যাবে। এই বাংলাদেশ দল অনেক কিছু পেতে পারতো, এই বাংলাদেশ দল সেমিফাইনাল না হোক অ্যাটলিস্ট 5 নম্বরে থাকতে পারতো, ভালো একটা অবস্থানে থাকতে পারতো, 4টা ম্যাচে জয় পেতে পারতো, সেটা আসলে বাংলাদেশ দল করতে পারেনি। অস্ট্রেলিয়া দল অনুশীলন বাতিল করে ফেলেছে, পুনেতে এখন অনুশীলন করছে বাংলাদেশ টিম, এবং এই অনুশীলন পর্ব আজকে
আজকেই তারা কঠোর অনুশীলন করবে, আগামীকালকে খুব বেশি অনুশীলন করবে না, যেহেতু আসলে অনেকেরই ইঞ্জুরি কনসার্ন আছে। দেখতে দেখতে একটা বিশাল টুর্নামেন্ট হয়ে গেছে অস্ট্রেলিয়ার সঙ্গে, সবার যে ধারণা যে বাংলাদেশ হারবে, কিন্তু বাংলাদেশ চায় সেই ধারণা পরিবর্তন করতে, সেই ধারণা পাল্টে দিতে। বাংলাদেশ দল ফাইটিং ক্রিকেট খেলতে চায়, জয় পরাজয় যে যেটাই আসুক সেটা ভাবছে না। মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল সুপার ইন্টেন্ট ক্রিকেট খেলতে চায়, তাদের সামর্থ্য প্রমাণ করতে চায়। ম্যাক্সওয়েলের ইনিংস দেখে ভয় পাচ্ছে না, কারণ আমরা যেটা আসলে মনে করি, ম্যাক্সওয়েল যদি বাংলাদেশের সঙ্গে ওই ইনিংসটা খেলতেন জীবনও পারতেন না, কারণ বাংলাদেশি বোলাররা এত খারাপ বোলিং করতো না। কারণ যদি একটু মাথা খাটাতো আফগানিস্তান বোলাররা, যদি ম্যাক্সওয়েলের বিপরীতে মাথা খাটাতো, একটু ওয়াইড ইয়র্কার দিত, অফ স্টাম্পের বাইরের বল দিত, কারণ ম্যাক্সওয়েল কিন্তু সেই সময় খুব একটা মুভ করছিলেন না। আফগানিস্তান বোলারদের যে ভুলটা হয়েছিল ওই ম্যাচে, যে ম্যাচে ম্যাক্সওয়েল 201 রানের বলবো যে অপরাজিত একটা ইনিংস খেলেন, সেই ম্যাচে ম্যাক্সওয়েলকে স্লটে বল দিয়ে দিচ্ছিল, অর্থাৎ তার ব্যাটে বল দিচ্ছিল, যার কারণে ম্যাক্সওয়েল আপনারা সবাই জানেন তার কোনো দিকেই শর্টস খেলতে কোনো সমস্যা হয় না, জায়গায় দাঁড়িয়ে তিনি মনে হয় যে বল তুলে দিতে পারেন এবং তার প্রতিটা হিট মানে সীমানা ছাড়া, নিশ্চিত সীমানা ছাড়া। তো সব মিলিয়ে আসলে বলতে চাই, দেখেন যে নিজের শেষ বিশ্বকাপের শেষ ম্যাচটা রাঙানোর জন্য মুশফিকুর রহিম অনুশীলন করছেন, সবার আগে ব্যাট ধরেছেন, এবং ওই দিকটায় আমরা দেখতে পাচ্ছি হাতুরুসিং এবং হাবিবুল বাশা তারা পরিকল্পনা করছেন, যেহেতু আসলে সাকিব আল হাসান নেই সেহেতু আসলে টিম কম্বিনেশন কেমন হবে। সাকিব আল হাসান না থাকা মানে হচ্ছে একটা বোলার কম রাখা, সাকিব আল হাসান থাকলে কমপ্লিট একটা প্যাকেজ। সেই দিক থেকে আসলে যেহেতু বিজয় চলে এসেছেন, বিজয়কে আমরা দেখেছি পুনের এই মাঠে, তিনি সরাসরি এসে আগে উইকেটে ব্যাটিং শ্যাডো করলেন, পুল শট খেললেন, কল্পনায় অস্ট্রেলিয়া ম্যাচটা রেখে তিনি চারিদিকে শর্টস খেললেন। কিন্তু বিজয়কে মনে রাখতে হবে অস্ট্রেলিয়া বোলাররা, মিচেল স্টার, তারা কিন্তু আসলে বিজয় পছন্দ মতো বল দেবেন না, সব দেবেন মাথা বরাবর, বুক বরাবর, বাউন্সারে পিষ্ট করবেন, গতিতে পিষ্ট করবেন বাংলাদেশি ব্যাটসম্যানদের। তো সব মিলিয়ে আসলে বিজয়ের কল্পনা আসলে মিলবে না সেভাবে। তো সব মিলিয়ে আসলে বলতে চাই, পুনের এই মাঠে ব্যাটসম্যানদের অসাধারণ ব্যাটিং করতে হবে, সহজ হিসাব এই মাঠে ব্যাটিং ভালো হয়, মাথা ঠান্ডা, এখানে মাথা ঠান্ডা ছাড়া কোনো উপায় নেই। প্রথম 1-10 ওভার একটু দেখে খেললে, মিডল ওভার্স গুলোতে রান জেনারেট করলে, তাহলে কিন্তু আসলে এখানে বড় স্কোর পাওয়া যায়। দেখে শুনে খেলতে হবে, আপনি খারাপ বলে মারবেন, প্রতিটা বোলারই একেবারে 6টা বলই সেরা বল করে না, দু একটা বল খারাপ করে, যখন আসলে ভালো বলগুলোতে আপনি সমীহ করেন, সোজা ব্যাটে খেলেন, সিঙ্গেলস বের করেন, এরপরে দু একটা বলে বাউন্ডারি মারেন, সহজ হিসাব। ক্রিকেটটা কিন্তু খুব ক্যালকুলেটিভ খেলা, এখানে ক্যালকুলেশন করে খেলতে হয়, হিসেব খেলতে, হিসেব রাখতে হয়। ক্রিকেটটা কিন্তু মন মতো খেলা না, যে আমি পড়লাম গেলাম আর মেরে দিলাম তা কিন্তু না, প্রতি বলে বলে ফিল্ডিং চেঞ্জ হয়, অপোনেন্ট ক্যাপ্টেন কিভাবে আসলে ফিল্ড প্লেসমেন্ট করেন, কোন জায়গাটায় গ্যাপ আছে, সেই জিনিসগুলো দেখে আসলে খেলা। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে হবে, তাহলে বাংলাদেশ টিম নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠ থেকে এই ছিল আমাদের কাছে সবশেষ। বাংলাদেশ টাইমসে যারা শুনছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের পাশেই থাকবেন সব সময়।